Hello friends, good morning, welcome back to my channel. So, you are very good, you are very good, and I am very good. Very good, I am very good, because I am very good. So, I am very good. And now, what is the budget? এখন বাজে 11:42 ঘুম থেকে উঠেছি তখন বাজে 10টা হবে 10টার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়েছি পেটাই পরোটা খেতে কার কার ভালো লাগে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো ঘুম থেকে উঠে খেয়েছি পেটাই পরোটা সেটা শেয়ার করতে পারলাম না তার জন্য সরি আর এখন বনু আমাকে বানিয়ে দেবে ডিমের কোচ ক্যাপসিকামের মধ্যে ডিমের পোচ তো এখন সেটা খাবো কে সারা দিন কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এই যে আমাদের রেডি হয়ে গেছে ডিমের পোচ ক্যাপসিকাম দিয়ে দেখো কি সুন্দর দেখতে লাগছে তোমরাও বানিয়ে খেতে পারো খুব ভালো হয় খেতে তো এখন এটা আমি খাবো এই যে দেখো এই যে আর এখানে আছে গাজর গাজরটা আমি এমনি খাবো কারণ গাজর খেতে বেশ ভালো লাগে তাই আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে আর এখান দিয়ে দেখো ক্যাপসিকামটা ফেটে গেছে তো ক্যাপসিকামটা ফেটে এখান দিয়ে ডিমগুলো সব বেরিয়ে গেছে তাও আছে অনেকটা এই যে তাও অনেকটাই আছে তো এখন এটা আমি খাবো আর এর সাথে গাজর আছে গাজর এই যে এর সাথে আছে গাজর গাজর খেতে তো কাঁচা খেতে তো ভালোই লাগে আর গাজর খেলে স্কিন অনেক ভালো থাকে তাই তোমরাও গাজর খাও যারা যারা খাও না আমার গাজর খেতে খুবই ভালো লাগে এখন আমি এটা খাই এখন আমি গাজর খাচ্ছি আর বনু গেছে কুলফি আনতে সানডে তো ফানডে পুরো একদিন বাড়িতে থাকি সারাদিন শুধু খেতে থাকি সারাদিন খেতে থাকি এটা খাবো খাওয়ার পরে বনু কুলফি আনতে ওটাও খাবো খুব মজা তো আমার ওগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খাবো কুলফি বহু বছর পরে খাচ্ছি তাই না তুই খেয়েছিস এর আগে বনু খাওয়ালো এটা সেই জন্য আরো টেস্ট বেড়ে গেছে বনু খাইয়েছ তো এই জন্য আমি রান্না করেছি আজকের আমার রান্না কমপ্লিট এখানে আছে ভাত তারপর পেঁপে আর আলু সেদ্ধ দেওয়া আছে এখানে পটল ভেজেছি পটলগুলো একটু পুড়ে গেছে ও ঠিক আছে আর এখানে আছে ডালের বড়া পটল দিয়ে তরকারি আর এখানে আছে চাটনি চাটনি এখানে আছে লঙ্কা নুন মানে লঙ্কা শুকনো লঙ্কা ভাজা এটা আলু দিয়ে মাখা হবে আর এখানে আছে শুক্তো আর এখানে আছে ডাল তো এটা আজকে দুপুরের মেনু অনেক কিছুই আছে তো সবাইকে গুড ইভিনিং আর দুপুরে তো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো খেতে 3টা বেজে গেছিলো তো 3টা মানে অনেকটাই লেট হয়ে গেছে খেতে সেই জন্য আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে আর লাঞ্চে কী কী হয়েছিল সেগুলো তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম উঠে এই যে আঙুর খাচ্ছি এটা কী বলতো হচ্ছে চামড়ুল আমার খেতে বেশ ভালো লাগে তরমুজও আছে ওটাও খাবো আর
আর একটা হাওয়ার ফর 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 করে আওয়াজ হচ্ছে, ফরফরানি আওয়াজ হচ্ছে। আমরা তো আর বড় লোক নই, তাই গরমের সময় এই ফরফরি ফরফরানি ফরফরানি আওয়াজ আওয়াজের সাথেই আমাদের দিন কাটে। হ্যাঁ, আমার ভিডিও দেখলে এই ফরফরানির আওয়াজটাকেও তোমাদের সহ্য করতে হবে আমার মতো। তো এখন আঙুরগুলো খাই, বেশি না বক বক করে, আলফাল না বকে। দুপুরে খেতে পারিনি, তাই এখন ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা খাচ্ছি। আমি এগুলো খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এগুলো খেতে থাকি। মেলায় যাওয়ার কথা ছিল আমাদের, এখানে একটা মাঠ আছে পাগলির মাঠ বলে, নাট্যর নাম পাগলির মাঠ। তো ওখানে মেলা হচ্ছে, অনেকদিন থেকেই মেলা হচ্ছে, তো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। একদিন বাড়িতে থাকি তো আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, তো যাওয়া হয়নি। ওখানে এগুলো বসে বসে খাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার ফরফরানি আওয়াজ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে বাড়িতে কাকা বললাম, মেলায় যাওয়ার কথা ছিল তোমাদেরকে বলেছি আগে, তো মেলায় যাইনি, তো কাকু কাকিমা এসেছিলো সেই জন্য আর যাইনি মেলাতে। আর আজকের কী হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, লুচি আর আলুর তরকারি, তো ওটাই হয়েছিল আজকে ডিনারে, ওটা সবাই খেয়ে নিয়েছি। কাকু কাকিমা চলে গেছে আর আমরা এখন, আমাদেরও খাওয়া হয়ে গেছে, এবার সবাই ঘুমাতে যাব, ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও একটা নিয়ে। তো টাটা।